ওরা পরে এসে নিয়ে নেবে আর কি বলছি যা অসুবিধা আমাদের কার্তিক সিরিক আছে ওকে বলবেন ওরা আমাকে জানিয়ে দেবে আমাদের জানিয়ে দেবে কোনো অসুবিধা হলে ঠিক আছে তখন আমরা দেখে আর বাকি গ্রামের সকলকে বলছি বলছি আমাদের প্রেসার ছিল রেস্কিউ সেন্টার রাখা রাখছি না একদম ঘর বন্দি করে দেওয়া হচ্ছে টোটাল পরিবারকে আমার অনুরোধ ওখানে থাকবে কোথাও বেরোবে না আর করোনা ভাইরাস ছুটে না ওরা থাকবে এই যে সাহেবের সাথে কথা বলে যেহেতু বাইর থেকে আসছে কোথায় রাখা হবে তার সিদ্ধান্ত নিয়ে আমরা আজকে না হলে কালকে সকালে জানাচ্ছি ঠিক আছে এই মুহূর্তে এখানে আমরা রেখে দিয়ে যাচ্ছি আপনারা তার সাথে কোনো যোগাযোগ করবেন না কোনোভাবে তাদেরকে কারোর সাথে যোগাযোগ করতে দেবেন না এসব করবেন না আর বলছি যে আমরা এইচডিও সাহেবের সাথে কথা হয়েছে যেহেতু এই এলাকার লোক না কোথায় রাখা হবে বাইরে নিয়ে গিয়ে ওর যেহেতু সিমটম ধরা পড়েনি ওরা এসছে বিভিন্ন জায়গায় চেকিং হয়েছে ওর মধ্যে জ্বরও নেই কাশিও নেই কিচ্ছু নেই যেসব করোনা হওয়া উচিত তাই হোক যদি থাকে তাহলে আমরা এইচডিও সাহেবের সাথে কথা বলে ডাক্তারকে পাঠিয়ে চেক আপ করিয়ে নির্দিষ্ট জায়গায় রাখবো আপনারা যদি এর পাশে না আসেন কিচ্ছু হবে আমি বলছি জিনিসটাকে এই যে এসছে গতকাল সন্ধ্যা ছটার সময় এসছে বললে হবে না হবে না এখানে থাকা যাবে না এখানে থাকা যাবে না 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 এখানে রাখা সম্ভব নাকি আর পরিবারে যদি একজন কেউ বাড়ায় সাপ তাহলে ওর দেহটাকে তুলে নিয়ে যাবে আমি ওকে বলে যান আইন হাতে নেবেন না আমাদেরকে বলবেন এখানে রাখা যাবে না আমাদের এখানে রাখা যাবে না আমাদের এখানে বেরিয়ে যাকে খুনি আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে নিয়ে যান না না আপনারা বলছেন বাড়িতে এটা কি নিয়ে পালিয়ে যাবো
আমাদের উত্তেজনা এই যে আমাদের গ্রামের কয়েকটা ছেলে লকডাউনের পরে এসছে, তারা ফার্মেসি চেক আপ হয়ে এসে বাড়িতে আছে। উনি যে এসছেন আমরা জানি না, অতএব ওরা এসে বাড়িতে আছে, আমাদের সঙ্গে মেলামেশা করছে, নলকূপে জল নিচ্ছে। আমরা কোনো সূত্রে জেনে আমরা প্রশাসনের সাহায্য নিয়ে আমরা প্রশাসনেই তুলে দিয়েছি। হচ্ছে যে উনি আমাদের সঙ্গে গ্রামবাসীর সঙ্গে গদ্দারি করেছে, অতএব যেটা প্রশাসনের হাতে তুলেছি প্রশাসন যেটা ভালো ভাবে সেটাই করবে।